হ্যালো ফ্রেন্ড, আমি তুহিন মন্ডল। ট্যালি টিউটোরিয়াল আপনাদের স্বাগত। সো ফ্রেন্ড, আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে আমরা ট্যালিতে কোম্পানি ক্রিয়েট করতে পারি, কোম্পানি ক্রিয়েট করা ছাড়াও আমি কিভাবে সাব কোম্পানি, অল্টার কোম্পানি, ডিলেট কোম্পানি করতে পারি। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা মাস্টার ক্রিয়েট করতে পারি এবং মাস্টার ক্রিয়েটের সঙ্গে সঙ্গে গ্রুপ কি এবং গ্রুপের ব্যবহার কি এবং গ্রুপের ভাবে কিভাবে আমরা বেনিফিট পেতে পারি। সো এই পেজে দেখতে পাচ্ছেন যে কোম্পানি ইনফো পেজে আমরা আছি। এখান থেকে আমরা যাব গেটওয়ে অফ ট্যালি। যদি আপনি কিবোর্ডে এসকেপ সুইচটা প্রেস করেন তাহলে দেখুন আপনি গেটওয়ে অফ ট্যালির পেজে আমি এসে গেছি। গেটওয়ে অফ ট্যালির পেজে ফার্স্ট যে অপশনটা দেখুন মাস্টার, দেন ট্রানজ্যাকশন, ইউটিলিটি অ্যান্ড রিপোর্ট। যে কোনো সফটওয়্যারের অপারেট করতে গেলে মেনলি লাগে মাস্টার, ট্রানজ্যাকশন, ইউটিলিটিস অ্যান্ড রিপোর্ট। এবং আমি আপনাকে বলে দিই মাস্টার কথার অর্থ হচ্ছে ট্যালি যে সফটওয়্যারটা তৈরি হয়েছে এই সফটওয়্যারটা হচ্ছে ইউনিভার্সাল সফটওয়্যার, যে কোনো বিজনেসম্যান এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারে। সেটা যদি কোনো ট্রেডিং বিজনেস হয়, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়, ম্যানুফ্যাকচার বিজনেস হয়, এনি টাইপ অফ বিজনেসম্যান এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারে। অর্থাৎ যে ধরনের বিজনেস হবে সেই ধরনের অনুযায়ী তাকে মাস্টারটাকেও তৈরি করতে হবে। ট্যালির মধ্যে কি টাইপ অফ লেজার থাকবে, আপনার কোন টাইপ অফ আইটেম থাকবে, আপনার কি ব্যাংক থাকবে, আপনার সান্ডি ক্রেডিটর্স কি থাকবে, সান্ডি ডেটর্স কি থাকবে, এগুলো কিন্তু ট্যালির মধ্যে ক্রিয়েট করা থাকে না। বিজনেসটা আপনার যেমন হবে, আপনার বিজনেসের যে যে সান্ডি ক্রেডিটর্স, ডেটর্স, ব্যাংক, আইটেম, ইউনিটস, গোডাউন আপনি কাজ করবেন সেটাকে আপনার মতো মাস্টার থেকেই তৈরি করে নিতে হবে। এবং মাস্টারের মধ্যে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস এবং ইনভেন্টরি আছে। অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাকাউন্টিং রিগার্ডিং যে সমস্ত গ্রুপ আছে বা এনি টাইপ অফ লেজার, ভাউচার এবং আরও পরবর্তীকালে দেখবো আমরা কিছু অপশানস আছে, যেমন মাল্টি কারেন্সি বলতে পারেন, প্রাইস লেভেল লিস্ট বলতে পারেন, এই সমস্তগুলো আমরা অ্যাকাউন্টস থেকে বা ইনভেন্টরি থেকে গোডাউন আইটেম আমরা ক্রিয়েট করতে পারি। মাস্টার তৈরি হওয়ার পরে আমরা অপারেশন স্টার্ট করি বা ট্রানজ্যাকশন স্টার্ট করি। ট্রানজ্যাকশনে দেখুন অ্যাকাউন্টিং ভাউচার এবং ইনভেন্টরি ভাউচার। অ্যাকাউন্টিং ভাউচার থেকে অর্থাৎ আপনার পারচেস, সেল, জার্নাল, কন্ট্রাক্ট, ডেবিট নোট, ক্রেডিট নোট, পারচেস অর্ডার, সেলস অর্ডার, যে কোনো ধরনের আমরা ট্রানজ্যাকশন, অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশন আমরা পাস করাতে পারি। এবং ইনভেন্টরি থেকে আমরা কোনো স্টক ট্রান্সফার, স্টক রিগার্ডিং কোনো এন্ট্রি করতে গেলে আমরা ইনভেন্টরি ভাউচার থেকে করতে পারি। দেন ভাউচার পাস করানোর পরে আমাদের যেটা থাকে যেটা রিপোর্ট। ট্যালিতে বিভিন্ন ধরনের রিপোর্টস থাকে, লেজার রিপোর্ট, পারচেস রিপোর্ট, সেলস রিপোর্ট, ইনভেন্টরি রিপোর্টস, ব্যাংক, ক্যাশ, ডেবুক রিপোর্ট, স্ট্যাটিটরি ট্যাক্সেশন রিপোর্ট আছে, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস, ট্রায়াল ব্যালেন্স, প্রত্যেকটা রিপোর্ট কিন্তু আমরা এখান থেকে যে ডিসপ্লে আছে ডিসপ্লে থেকে আমরা রিপোর্টটা পেয়ে থাকি। সো ফ্রেন্ড, এবার আমরা দেখব যে ট্যালিতে আমরা মাস্টারের মধ্যে যে অ্যাকাউন্ট ইনফো আছে, আমি আগেই বললাম অ্যাকাউন্ট ইনফোতে আমরা অ্যাকাউন্টিং রিগার্ডিং মাস্টার ক্রিয়েট করতে পারি। যদি অ্যাকাউন্টিং ইনফোর ভেতরে চাই, দেখুন অ্যাকাউন্টিং ইনফোর ভেতরে মেন দেখতে পাচ্ছি আমি চারটে অপশান আছে। ফার্স্ট হচ্ছে গ্রুপ, সেকেন্ড হচ্ছে লেজার, থার্ড হচ্ছে ভাউচার টাইপ আর কুইট। এবং এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটাতে কিন্তু নেক্সট আমরা যত ক্লাসটা এগোব, ক্লাসটা এগোবার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অপশানস আছে, যখন আমরা অ্যাক্টিভ করবো সেগুলো কোম্পানি ফিচার্স থেকে তখন কিন্তু সেগুলো এখানে অলরেডি শো করবে। 19-20 ফিনান্সিয়াল ইয়ারে আছে, এখনো পর্যন্ত কোনো ডেটা এন্ট্রি করা হয়নি, অর্থাৎ নো ভাউচার এন্ট্রিস দেখাচ্ছে। ফার্স্ট দেখুন এখানে যে গ্রুপ আছে, গ্রুপের ক্যাপিটালে জি লেখা আছে, অর্থাৎ জিটাই হচ্ছে শর্টকাট কি। যদি আমি নেক্সট মুভ করি দেখুন এল, এলটাই হচ্ছে শর্টকাট কি, অর্থাৎ লেজার। গ্রুপ, লেজার, ভাউচার যে কোনো অপশানে, বা যদি আমি ইনভেন্টরির ভেতরে আমি স্টক গ্রুপ, স্টক আইটেম, ইউনিট, গোডাউন, ভাউচার টাইপ যে কোনো জায়গায় আমি যদি ওপেন করি তাহলে আমরা তিনটে অপশান দেখতে পাবো। যেমন আমি ক্লিক করছি, মেনলি দেখুন সিঙ্গেল গ্রুপ,
মাল্টিপল গ্রুপ, এবং প্রত্যেকটা সিঙ্গেল গ্রুপ বা মাল্টিপল গ্রুপের আন্ডারে তোমাদের কাছে ক্রিয়েট, ডিসপ্লে এবং অল্টার। ক্রিয়েট অর্থাৎ আমরা কোনো নতুন লেজার বা গ্রুপ বা আইটেম আমরা তৈরি করতে পারি, ডিসপ্লে অর্থাৎ আমরা সেটাকে ভিউ বা শো করতে পারি, এবং অল্টারেশন, অল্টার অল্টার মিনস হচ্ছে যদি কোনো রকম ওই লেজারে কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় বা কোনো এডিট করার প্রয়োজন হয় অথবা আমরা লেজারটাকে অল্টারেশন করতে পারি। অর্থাৎ দেখুন, কোনো অ্যাকাউন্টস যখন আমরা এন্ট্রি করতে যাই, ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যারে গ্রুপের একটা খুব বড় ভূমিকা আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। গ্রুপ কথার অর্থ হচ্ছে যে আপনার বিজনেসের যে লেজার তৈরি হবে সেই লেজার থাউজেন্ডস অফ লেজার হতে পারে এবং সেই লেজারগুলো বিভিন্ন ক্যাটাগরির হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি, সাপোজ আপনার চারখানা ব্যাংকে আপনার বিজনেসের ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ চারটে ব্যাংকেরই ইন্ডিভিজুয়াল একটা করে লেজার ক্রিয়েট হবে, অর্থাৎ খাতা তৈরি হবে, এবং এই চারটে খাতাকে যদি আমি একটা জায়গায় বা একই সঙ্গে রিপোর্টটাকে দেখতে চাই যে আমার সারা মান্থলি বা সারা সিক্স ইয়ারে বা সারা বছরের মধ্যে আমার টোটাল ব্যাংকে কত ট্রানজ্যাকশন হয়েছে, আমি কিন্তু এই গ্রুপ থেকে কিন্তু আমি দেখতে পাই। অথবা গ্রুপ ছাড়াও যে লেজার তৈরি হয় সেই লেজার থেকে তো আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ব্যাংকের রিপোর্ট দেখতেই পারি, এবং আমরা গ্রুপ থেকেও আমরা দেখতে পারি যে টোটাল আমার ব্যাংক অ্যাকাউন্টসের মধ্যে টোটাল কত ট্রানজ্যাকশন হয়েছে। ব্যাংক ছাড়াও এখানে আমি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ব্যাংক ওসিসি অ্যাকাউন্ট, ব্রাঞ্চ ডিভিশন, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটি, ডিপোজিট, ডাইরেক্ট এক্সপেন্স, ডাইরেক্ট ইনকাম, ট্যাক্স এন্ড ডিউটিস, এক্সপেন্সেস, অ্যাসেটস, বিভিন্ন ধরনের গ্রুপ দেখুন আমাদের সুবিধার জন্য ট্যালি অলরেডি বানিয়ে রেখে দিয়েছে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলাম, আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ ধরুন আপনার ব্যবসায় আপনার কতগুলো সান্ডি ক্রেডিটর্স বা কতগুলো ডেটার্স আছে, সেগুলোকে টোটাল যদি আপনি একটা জায়গার মধ্যে রিপোর্ট, একটা জায়গার মধ্যে আপনি রিপোর্টকে শো করতে চান, তাহলে যখন আমরা লেজার বানাবো তখন এই লেজারগুলোকে আমরা একটা গ্রুপের সঙ্গে ট্যাগ করাবো। অর্থাৎ যখন আমরা গ্রুপ বানাবো, সাপোজ আমি যদি এই গ্রুপটাকে আমি যদি সান্ডি ক্রেডিটর্সের মধ্যে রেখে দিই, তাহলে যত আমার গ্রুপ মানে সান্ডি ক্রেডিটর্স হচ্ছে প্রত্যেকটা সান্ডি ক্রেডিটর্স কিন্তু আমি একসঙ্গে আমি সান্ডি ক্রেডিটর্সের সামারি করতে পারবো, এবং আমি প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা লেজারেরও আমি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা দেখতে পারি। যদি আমি সান্ডি ডেটার্স দেখছি আমার কতগুলো কাস্টমার আছে, তাহলে আমরা এখানে কিন্তু সান্ডি ক্রিয়েটর্স আমার যে কটা ক্রিয়েট হবে সব কটায় কিন্তু আমি এই সান্ডি ডেটার্সের মধ্যে রাখতে পারি। এছাড়াও দেখুন এক্সপেন্সেস, বিজনেসের এটা একটা খুব বড় পার্ট, এক্সপেন্স এবং ইনকাম, এবং এই এক্সপেন্স ইনকাম আমি আগেই বলেছি যে দু ধরনের হয়ে থাকে, ডাইরেক্ট ইনকাম এবং ইনডাইরেক্ট ইনকাম, ডাইরেক্ট এক্সপেন্স এবং ইনডাইরেক্ট এক্সপেন্স। সাপোজ আপনার ব্যবসায় স্টেশনারি অ্যাকাউন্টস হতে পারে, রেন্ট অ্যাকাউন্টস হতে পারে, মোবাইল অ্যালায়েন্স হতে পারে, ইলেকট্রিসিটি বিল হতে পারে, স্যালারি অ্যাকাউন্ট হতে পারে, ওয়েজেস অ্যাকাউন্ট হতে পারে, এই যে টোটাল আপনার এক্সপেন্সগুলো হয়, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স হতে পারে, মার্কেটিং এক্সপেন্স হতে পারে, এই এক্সপেন্সগুলো কিন্তু সব কিছুটা ইনডাইরেক্ট বা ডাইরেক্ট এক্সপেন্সের ভেতরেই পড়ে। এবং এই এক্সপেন্সগুলোকে যখন আপনি সারা মান্থলি যদি আপনি একসঙ্গে রিপোর্টটাকে দেখতে চান যে টোটাল আমার কত এক্সপেন্স হয়েছে, তো আপনি ওই ডাইরেক্ট এক্সপেন্স বা ইনডাইরেক্ট এক্সপেন্স বা এক্সপেন্স হেডের ভেতর গিয়ে, গ্রুপের ভেতর গিয়ে আপনি টোটাল গ্রুপটাকে আপনি এখানে ভিউ করতে পারবেন, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লেজারের এগেনস্টে কী কী রিপোর্ট হয়েছে সেটাও আমরা দেখতে পাবো। পরবর্তী সময়ে যখন আমরা রিপোর্টস নিয়ে ডিসকাশন করবো, দেখবেন যে ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুকস বা ইনভেন্টরি বুকসের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ এবং লেজার ওয়াইজ আমরা রিপোর্টকে শো করে থাকি। তো ফ্রেন্ড, আশা করছি আমি বোঝাতে পেরেছি যে গ্রুপের ব্যবহারটা কি, এবং ট্যালি অলরেডি আমরা সুবিধার জন্য অনেক গ্রুপ তৈরি করে রেখে দিয়েছে, এবং আমরা এখন একটা নতুন গ্রুপ বানাবো, এবং সেই গ্রুপের আমরা কীভাবে আমরা ব্যবহার করবো সেটাকে আমি দেখে নিচ্ছি। সাপোজ আমি ক্রিয়েটে যাচ্ছি, যখন আমরা সিঙ্গেল গ্রুপ বানাবো একটা, তখন আমরা সিঙ্গেল গ্রুপ থেকে বানাবো, যখন আমরা মাল্টিপল গ্রুপ বানানোর প্রয়োজন হবে তখন আমি মাল্টিপল গ্রুপ থেকে আমি গ্রুপ বানাতে পারি। নর্মালি আমি এখন আমাদের করে সিঙ্গেলটাই দেখাচ্ছি, আমি সিঙ্গেল গ্রুপে গেলাম,
ক্রিয়েট এন্টার মারছি, দেখুন এখানে ফার্স্ট দিচ্ছে নেম, গ্রুপের নেম আমি দিচ্ছি স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট একটা আমি গ্রুপ তৈরি করলাম এবং এই গ্রুপটা আমি দিচ্ছি ইনডাইরেক্ট এক্সপেন্সের ভেতরে, স্যালারি আমার ইনডাইরেক্ট এক্সপেন্সের ভেতরে আছে এবং এটাকে আমি সেভ করছি। যদি আমি স্টেপ মেরে বেরিয়ে যাচ্ছি, আমি ডিসপ্লেতে যাচ্ছি, ডিসপ্লেতে গিয়ে আমি যদি স্যালারি চাই, দেখুন এখানে দেখুন স্যালারি অ্যাকাউন্ট বলে একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। এই গ্রুপটা যে আমি ক্রিয়েট করলাম, সাপোজ ধরুন আমার কোম্পানিতে 5 জন স্টাফ কাজ করে, কারো মাইনে স্যালারি 5,000, কারো 6,000, কারো 7,000 বা কারো 8,000। আমি প্রত্যেকটা পার্সনের একটা করে লেজার বানাবো এবং তাদের করে যখন আমি স্যালারি পেমেন্ট করব, তখন প্রত্যেকটা লেজারের বা খাতার আমি ইন্ডিভিজুয়াল রিপোর্ট তো পাবোই এবং তাছাড়া আমি গ্রুপের ভেতরে গিয়ে আমি টোটাল সামারি রিপোর্ট দেখতে পাবো এবং মান্থলি 6 মান্থ আমি দেখতে পাবো যে টোটাল আমার কত স্যালারি পেমেন্ট করা হয়েছে। সো ফ্রেন্ড, আশা করছি বোঝাতে পেরেছি যে গ্রুপ কীভাবে তৈরি করতে হয়, মানে গ্রুপের ব্যবহার কী এবং মাস্টার কী এবং মাস্টারের ব্যবহার কী। সো এই টিউটোরিয়াল আমরা এ পর্যন্ত রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কীভাবে লেজার তৈরি